Self-development BD school. আমরা এইটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, যেমন থ্রি গুণন থ্রি সংশন কত? নাইন হয়, কত হলো এখানে? ওয়ান প্লাস ওয়ান টু হলো না, এই টুটাই। যেহেতু কি ভাগাগারে আছে, এই জন্য কি বিয়োগ হয়ে গেছে এটা, তাহলে এটা থ্রি থ্রি উঠে যায়, তাহলে এক্স টু। ওকে, তাহলে এই টুটাই হলো এটা, কেমন? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা শুভকামনা জানিয়ে এখন শুরু করছি লগারিদমের সরলীকরণের দ্বিতীয় পাঠ নিয়ে। অনেক গুরুত্বপূর্ণ পাঠ এগুলো, প্রত্যেকটা পাড়ি দেখবে। আসো এখন আমরা এখন শুরু করতে যাচ্ছি, বেশি কথা বাড়াচ্ছি না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কত আছে, এই যে বেথ সেভেন, আর এই সেভেন এটা এটা উঠে যায়, উঠে গেলে কত হবে? আটত্রিশ থেকে যায়, এখানেও এইট এইট উঠে যায়, কত থাকবে? এই ওয়াই থেকে যাবে। এখানে দেখো এর মান কি হবে, যে বেস কত আছে? নাইন, নাইন টু দি পাওয়ার থ্রি, এর মান কত হয়? হাফ হয়। এখন হাফটা কীভাবে হয় সেই জিনিসটা আমরা জানবো, একটু খেয়াল করো। এটা কোথায়? এখানে চলে যাবে আমরা নিয়ম অনুযায়ী। দেখো তাহলে কি হয়, নাইন উপরে কি হাফ, এটা কি হাফটা কি রুট করে দেই, কত রুট নাইন কত হবে? থ্রি। তাহলে এই থ্রিটাই কি কেমন? পরেরটা এটা দেখো, এটার মান হবে দেখো অনাপন মাইনাস টু। এটা কীভাবে হয়, একইভাবে আমরা নিব, একটু খেয়াল করো। এটা কিন্তু রুট, কেমন এটা, কেমন বুঝতে পারছো? সোজা আছে। এইবার দেখো সোজা কয়বার যাবে, এটা সরাসরি কত হবে? টু হবে। যেমন থ্রি গুণন থ্রি, ওয়ান প্লাস ওয়ান টু না, এটা মাইনাস টু কীভাবে হবে সেটাই দেখাবো। এখানে একটু খেয়াল করো, এটা যদি এখানে চলে যায়, আবার অন্যভাবে আমরা দেখাতে পারি, একটু দেখো একটু প্রমাণ করি। দেখো এ পর্যন্ত করলাম, একটা দেখাই। যদি আমরা এই মানটাকে, আমরা যে মান নিয়েছি এটা কি কি করব, এক্স ধরে নেব। যদি দেখো একটু খেয়াল করো, যে লিখলাম লগ থ্রি, লিখিয়ে দিলাম এক্স ধরলাম, সেই হিসাবে আমরা এটা এখানে চলে গেলে তাহলে কি হয়, থ্রি এক্স হয়, ইকুয়াল টু সমান ওয়ান ডিভাইডেড নাইন। এটা আমরা এই পাশে চলে যাচ্ছি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, ইকুয়াল টু, আমরা এইটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, যেমন থ্রি গুণন থ্রি সংশন কত? নাইন হয়, কত হলো এখানে? ওয়ান প্লাস ওয়ান টু হলো না, এই টুটাই। যেহেতু কি ভাগাগারে আছে, এই জন্য কি বিয়োগ হয়ে গেছে এটা, তাহলে এটা থ্রি থ্রি উঠে যায়, তাহলে এক্স টু। ওকে, তাহলে এই টুটাই হলো এটা, কেমন? ওকে, পরিষ্কার? এইবার আসো এই পাশে, দেখতে পাচ্ছ এটাই করলে কত হবে, ফাইভ। যেমন এটাকে যদি বেস সংখ্যক টু, দুই তিন চার পাঁচ শোন কথা হয় বত্রিশ, তাহলে অন 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 কয়টা, এক দুই তিন চার পাঁচ ওয়ান ফাইভ, কেমন? হ্যাঁ, এইখানে দেখো যে সরাসরি কত হবে এটা, মাইনাস ফাইভ। অ্যান্ড মাইনাস ফাইভটা কেমন হবে সেটা কীভাবে হয়েছে আমরা একটু দেখি। যদি দেখো এটা যদি এখানে চলে যায়, দেখো তাহলে কি হয়, তাহলে এটা কি লিখতে পারি, এর সমান
কি এটা না মিলছে, এমনি লেগেছে। আবার অন্যভাবে দেখো প্রুফ করি আগের মতো করে, দেখো এটা যদি এক্স ধরে নেই সেক্ষেত্রে একটু খেয়াল করো, যেমন লগ বেস টু টু দি পাওয়ার অন 32 ইকুয়াল টু এক্স, সেক্ষেত্রে আমরা কী করবো এইটা নিয়ে নিই, এখানে আমরা লিখতে পারি এটা এক্স ইকুয়াল টু 1/32, এটা আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু, আমরা এটাকে কীভাবে লিখতে পারি কি এই যে পূর্বে যেমন লিখছিলাম ভেঙে উল্টে গেছে, এই সেম উল্টে গেলে কী হয় 2^-5, আর এখানে যদি এই টু টু উঠে যায় সেক্ষেত্রে কী থাকে, তাহলে x ইকুয়াল টু -5 কি মিলছে দেখো, তাহলে এভাবে কিন্তু এটা মিলে গেছে। কেমন এখানে দেখতে পাচ্ছ যে বেসটাই কিন্তু কি 32, একটু খেয়াল করো 1/5 হবে, সেটা কিভাবে হলো, এটা যদি এখানে চলে যায় সেক্ষেত্রে কি হয় দেখো, ফাইভ ফাইভ কেটে গেলে কত থাকে 2, কি 2 মিলছে, 2 এভাবে মিলে গেছে। আবার ইচ্ছা করলে এক্স ধরে নিয়ে আমরা কিন্তু ওইভাবে আগের মতো করতে পারবো, কেমন আবার এইখানে এটা কি হবে -1/5 হবে, সেটা কিভাবে হয় একটু দেখি, আমরা আমরা দুইভাবে এইভাবে মিলে নিতে পারবো ভেঙে ভেঙে, আমি কিন্তু দুইভাবেই দেখাইলাম। এইখানে তোমরা দেখো কত থাকে মাইনাস কি, ওকে হাফ হয়ে গেছে, আবার এক্স ধরে করলো একই রকম চলে আসবে, কেমন আর এটি কিন্তু সোজা উল্টা দিলে পরে কী হবে হাফ হয়ে যায়, কেমন এদিকে যাচ্ছি না সোজা, এইটা দেখি আমরা দেখো এখানে -2 হবে। হ্যাঁ একইভাবে আমরা এভাবে করে নেব, একই সিস্টেমে কিন্তু আমি এটা করছি না, এতগুলো করছি না, জায়গা নেই এখানে। ওকে তাহলে এ পর্যন্ত তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছো, আর কোনো সমস্যায় থাকার কথা না, সাথে থাকো পরবর্তী আরও দেখাচ্ছি, কেমন।